নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি মেদু বড়া। আর এই বড়াগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম চাল ডাল ভেজানোর প্রয়োজন পড়বে না বা বাটারও প্রয়োজন পড়বে না। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এইভাবে একবার বড়াগুলো বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আর আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর এইভাবে একবার মেদু বড়াগুলো বানিয়ে দেখতে পারেন, ভীষণ মুচমুচে হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দারুণ স্বাদের মেদু বড়াগুলো বানানো শুরু করা যাক। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুচনো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা, সামান্য পরিমাণ কারি পাতাকেও ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1টা কুচনো কাঁচা লঙ্কা, 1/2 চামচ দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 7 মতন লবণ। এখানে আমি 1/2 চামচ লবণ নিয়েছি। এবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1/2 কাপ টক দই। মেদু বড়া বানানোর জন্য যতটা সুজি নিতে হবে ঠিক তার 1/2 কিন্তু টক দই নিতে হবে। 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এবার টক দইটাও খুব ভালো করে মিশিয়ে নেব। টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু একেবারে শুকনো ঝরঝরে হয়ে আছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডোয়ের মতন বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ডোয়ের মতন বানিয়ে নিয়েছি। ডোটা কিন্তু এখানে খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু মেদু বড়াগুলো নরম হয়ে যেতে পারে, মুচমুচে হবে না। অল্প অল্প জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে ঠিক এরকম একটু টাইট করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো বেশ ভালো হবে। আর এখানে কিন্তু আমি ছোট দানার সুজিগুলো নিয়েছিলাম। আপনারা যদি বড় দানার সুজি নিয়ে থাকেন তাহলে কিন্তু একটু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। এখন আমি এই মিশ্রণটির মধ্যে দিয়ে দেবো 1 চিমটে বেকিং সোডা বা 1 চামচের 1/4 ভাগ। বেকিং সোডার উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলে মেদু বড়াগুলো কিন্তু ভীষণ মুচমুচে হবে। বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। তার জন্য আমি হাতে অল্প পরিমাণ জল নিয়ে নেব। বড়াগুলো বানানোর সময় হাতে অল্প পরিমাণ জল নিয়ে নিলে বড়াগুলো বানানোর সময় হাতে আর আটকে যাবে না। আপনারা জলের জায়গায় তেলও নিতে পারেন। এখন কিছুটা করে অংশ নিয়ে নেব, তারপর হাতে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। এবার প্রেস করে চ্যাপটা করে নিলাম, তারপরে মাঝখানটা একটু গোল করে নিতে হবে। আপনারা দেখুন মেদু বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই মেদু বড়াগুলো বানানো কিন্তু একেবারেই সহজ। এখন এইভাবে 1-1টা বড়া বানিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকে কিছুটা পরিমাণ তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন যে বড়াটা আমি বানিয়ে রেখেছি সেই বড়াটাকে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে বাকি মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে প্রথমে গোল বলের মতন করে বানিয়ে তারপরে বড়ার শেপটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো।
এবার বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করব না। এখন আমি বড়াগুলো তেলের থেকে তুলে নিচ্ছি। এইভাবে একবার বড়াগুলো বানিয়ে দেখতে পারেন, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। এই বড়াগুলোকেও একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বড়াগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি আর একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। সমস্ত মেদু বড়াগুলো রেডি হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে আপনারা বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন এবার আমি একটা বড়া ভেঙে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী রেসিপি নিয়ে দেখা হচ্ছে।